দেশে অসুস্থ আর নোংরা রাজনীতির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা স্বরূপ সন্ধান শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দশম জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই সংখ্যালঘুদের উপর হামলা করা হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি সাম্প্রদায়িক হামলার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি ইউসুফ হায়দার চৌধুরী বলেন, ইসি সরকারের প্ররোচনায় বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করার কারণেই ইসি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। ইসি 5% ভোটকে 40% টেনে নিয়ে নির্বাচনকে দেশের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠিত করেছে বলে তিনি অভিযোগ করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সাবেক সংসদ নিতাই রায় চৌধুরী, কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌতম চক্রবর্তী, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ।